মরশুম শুরু হতে না হতেই ছোট ইলিশ ধরার অবৈধ কারবার শুরু হয়ে গিয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। সোমবার ভোররাত থেকে নামখানা ও কাকদ্বীপ মৎস্যবন্দরে খোকা ইলিশ বোঝায় বহু ট্রলার ভিড় করেছে। ছোট ইলিশ ভর্তি আরও অনেক ট্রলার বঙ্গোপসাগর থেকে ইলিশ বোঝাই করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ঘাটের দিকে পৌঁছচ্ছে বলে সূত্রের খবর। সরকারি নিয়মকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই এক শ্রেণীর লোভী ও অসাধু ট্রলার মালিক ও ব্যবসায়ীর এহেন কাজ করছে, যার জেরে ক্ষুব্ধ মৎস্যজীবীদের একটা বড় অংশ নিজেদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তারা। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে প্রতি বছরের মতন এবছরেও জারি ছিল সরকারি নিষেধাজ্ঞা। সেই সময়সীমা পেরোতে না পেরোতেই গত 15 জুন কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবার মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দেয় একের পর এক ট্রলার ও ট্রলি। সরকারি নিয়ম অনুযায়ী ইলিশ ধরার ক্ষেত্রে 90 সেন্টিমিটারের কম ফাঁসযুক্ত জাল ব্যবহার করা ও 500 গ্রামের কম ওজনের ইলিশ ধরা সম্পূর্ণ বেআইনি, কিন্তু তা না মেনেই সোমবার কাকদ্বীপ ও নামখানার মৎস্যবন্দরে সমুদ্র ফেরত বহু ট্রলার ও ট্রলিতে 150 থেকে 250 গ্রাম ওজনের 30 টন ইলিশ আসে। সেগুলি রাতেই ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তে বিক্রিও হয়ে যায় সঙ্গে সঙ্গে। এমন ছোট ইলিশ বোঝায় আরও ট্রলার বঙ্গোপসাগর থেকে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেছে। এই বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতির অভিযোগ, কোনো রকম নজরদারি ছাড়াই ইলিশের মরশুমের শুরুতেই যেভাবে এক শ্রেণীর অসাধু ট্রলার মালিক ও কারবারি অধিক মুনাফা লাভের আশায় ছোট ইলিশ ধরার ব্যবসা ফেঁদে বসেছেন, তা ক্রমশই দ্রুত ধরার ব্যবসা বলে মনে করা হয়। তার কথায়, 50টি ট্রলারে সোমবার রাতে বড় ইলিশ এসেছে মাত্র 2 টন, যেখানে 10টি ট্রলার 30 টন ছোট ইলিশ নিয়ে ভিড়েছে। আরও অনেক ট্রলার সমুদ্র থেকে ছোট ইলিশ ধরে বিভিন্ন ঘাটে ভিড়বে। ইতিমধ্যে যে সমস্ত ইলিশ ভর্তি ট্রলার ঘাটে ফিরেছে তার মধ্যে খোকা ইলিশ তো রয়েইছে, এমনকি হাতের তালুর আকৃতির ও মোবাইলের আকৃতির ইলিশও অধিক পরিমাণে ধরা হয়েছে বলে খবর। জেলা পুলিশকে চিঠি দিয়ে বাজারে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ব্যান পিরিয়ডের মধ্যে বাজারের যাতে খোকা ইলিশ বা অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রি না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সহ মৎস্য অধিকর্তা জয়ন্ত কুমার প্রধান বলছেন, এই সময় যাতে কোনো সামুদ্রিক মাছ বিক্রিও ধরা না হয় তার জন্য নজরদারির চালানোর কথা জানিয়ে পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।